যদি আপনাদের ব্রয়লার মাংস খায় তেনেহলে আপনাদের সজাগ হোক, সাবধান হোক। কেন এবার ব্রয়লার মাংস কেমিক্যাল ব্যবহার করার কারণে এবার ব্রয়লার মাংস খায় এবার হাসপাতাল ভর্তি হবলগা হয়েছে পরিয়াল। আমি জানাই আছো এক বিশেষ ঘটনা, এক বিশেষ খবর জানাই আছো। ব্রয়লার মাংস খায় আপনি ভাল পায় নাকি? তেন্তে সাবধান হোক, যদি ব্রয়লার মাংস খায় আপনি ভাল পায়। ব্রয়লার মাংস খায় অসুস্থ একে পরিয়ালর পাঁচগৰাকীক সদস্য, একটা পরিয়ালর পাঁচগৰাকীক সদস্য ব্রয়লার মাংস খায় অসুস্থ, চিকিৎসালয়ত তৎকালীনভাবে ভর্তি করা হয়েছে পরিয়ালটো। ব্রয়লার মাংস খোৱাৰ পাছতে খাদ্যত বিষক্রিয়া, খাদ্যত বিষক্রিয়া দেখা পোৱা গৈছে ব্রয়লার মাংসত। গোসাই গাঁৱত সুতা গড়জানৰ এটা পরিয়াল ব্রয়লার মাংস খাই এটা বিপদত পৰিছে। ব্রয়লার মাংস খোৱাৰ পাছতে শৌচ বমি হয় পরিয়ালর সদস্য। ব্রয়লার মুরগীত ব্যবহার অত্যাধিক মেডিসিনে বিপদত পেলাইছে পরিয়ালটুক। আর আপনিও যদি ব্রয়লার মাংস খাই আছে তাহলে আপনিও বিপদত পড়া প্রায় নিশ্চিত। মেডিসিনের বড় বৃহৎ পরিণত হয়েছে এটা ব্রয়লার মাংস। কেন আমি সকলে জানো যে বর্তমান সময় ব্রয়লার মাংস ব্যবসায় এক রমরমিয়া ব্যবসায় চলি আছে, যত ব্রয়লার মাংস ব্রয়লার মাংসর ইতিমধ্যে ব্রয়লারত অধিক পরিমাণে মেডিসিন ব্যবহার করা হয়, যত কেমিক্যাল ব্যবহার করা হয় মাংসত, আর যার বাবে ওজন বৃদ্ধির কারণে বা ব্রয়লার অতি সোনকালে বৃদ্ধি হবর কারণে এনে ধরনের বিভিন্ন কুপন্থা হাতত লওয়ার কারণে এতিয়া ব্রয়লার মাংস খাই বিপদত পড়েছে একটা পরিয়াল। পাঁচগৰাকীক সদস্যে ব্রয়লার মাংস খাই তৎকালীনভাবে চিকিৎসালয়ত ভর্তি হবলগা হয়েছে। আর আপনিও যদি ব্রয়লার মাংস খাই আছে তেন্তে আপনি সাবধান হোক, আর আপনি খাওয়া ব্রয়লার মাংসবিধক আপনি কেনেদরে খাব পারি সেই সম্পর্কে আপনি যদি সম্ভব হয় আপনি পশু চিকিৎসালয়ের বা পশু চিকিৎসকর আপনি এবার কথা পাতি লোক যে ব্রয়লার মাংস বর্তমান সময় যেহেতু আপনি খাব বিচারিছে ব্রয়লার মাংস, কিন্তু এই ব্রয়লার মাংস অত্যাধিক হারত ব্যবহার করা মেডিসিন ব্যবহার করা ব্রয়লার মাংস কেনে প্রক্রিয়ায় খাব পারি বা এই মাংস খোৱাৰ আগতে বা রন্ধার আগতে কি কি প্রক্রিয়া হাতত লওয়া উচিত বা কেনে ধরনের ব্যবস্থা গ্রহণ করলে এই কেমিক্যাল বা যুম মেডিসিন ব্যবহার করে এই মেডিসিনের পার্শ্বকি আপনার শরীরত দেখা পো না যায়, সেই সমূহর সম্পর্কে যত সম্ভব আপনার যদি কোনো চিনাকি আছে বা আপনার ওসরের যি আপনার স্বাস্থ্য কেন্দ্র আছে পশু স্বাস্থ্য কেন্দ্র তার আপনি যোগাযোগ করে আমি আপনি সমগ্র বিষয়বিধ জানি লোক যে ব্রয়লার মাংসত কি কি মেডিসিন ব্যবহার করা হয় বা মেডিসিন কেনেদরে আঁতর করবা যায়। কেন এনে ধরনের কেমিক্যাল ব্যবহার করা এটা ব্রয়লার মাংস খাই বিপদত পরিছে। অসমৰ এটা পরিয়াল পাঁচগৰাকীক সদস্যক তৎকালীনভাবে চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে আর মাংস খাই বিষক্রিয়া হওয়ার কথা পরিয়ালটির ফলেরপা মন্তব্য আছে। এবার আমি পোনে পোনে পরিয়ালটির যে মন্তব্য আছে সেই মন্তব্য আপনাদের দেখাবলে চেষ্টা করছো। দুপুরে ছাল কুমড়া দিয়া এক ঘন্টা থাকিয়া একটা পর্যন্ত পেট পিস মাথা একদম কুমড়াইছে, বমি বমি পায়খানা একদম উঠিবার না পাই, বিছনাতে পায়খানা হয়েছে। ব্রয়লার খাইছিল দুপুরে ছাল কুমড়া দিয়া এক ঘন্টা থাকিয়া একটা পর্যন্ত পেট পিস মাথা একদম কুমড়াইছে, বমি বমি পায়খানা একদম উঠিবার না পাই, বিছনাতে পায়খানা হয়েছে। ব্রয়লার খাইছিল দুপুরে ছাল কুমড়া দিয়া এক ঘন্টা থাকিয়া একটা পর্যন্ত পেট পিস মাথা একদম কুমড়াইছে, বমি বমি পায়খানা একদম উঠিবার না পাই, বিছনাতে পায়খানা হয়েছে। ব্রয়লার খাইছিল দুপুরে ছাল কুমড়া দিয়া এক ঘন্টা থাকিয়া একটা পর্যন্ত পেট পিস মাথা একদম কুমড়াইছে, বমি বমি পায়খানা একদম উঠিবার না পাই, বিছনাতে পায়খানা হয়েছে। ব্রয়লার খাইছিল দুপুরে ছাল কুমড়া দিয়া
এক ঘন্টা থাকিয়া একটা পর্যন্ত পেট বিষ মাথা একদম ঘুরাইছে, বমি বমি পায়খানা একদম উঠিবার না পাই, বিছনাতে পায়খানা হয়েছে। কইজনের হয়েছে? সারি সারি পাঁচজন পরিবারের যেমন কিনে আসেন সবরে হয়েছে? ব্রয়লার খাইছিল দুপুরে, শাল কুমড়া দিয়া